প্রত্যেক ইউটিউবারের মনের ভিতরে সবসময়ের জন্য একটা জিনিস ঘোরাফেরা করে, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তাদের মনে সবসময়ের জন্য চায় যে কবে আমার চ্যানেল মনিটাইজেশন হবে, আর যাদের চ্যানেল অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে তো তাদের মনের ভিতরে সবসময় একটা ভয় থাকে যে কি জানি কবে মনিটাইজেশনটা ডিসেবল হয়ে যায়। দেখেন, আমার সম্পূর্ণ নিজস্ব এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি শেয়ার করছি। এর আগে আমার দুটো চ্যানেল অলরেডি মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে, কি কারণে হয়েছে সেটা আমি অন্য একটা সময় ডিসকাস করব। তো 2024 সালে এখন মনিটাইজেশন পলিসি নিয়ে ইউটিউব আরো একটু কিন্তু কঠিন করে ফেলেছে। মূলত শুরু শুরুতে যখন একটা নতুন ইউটিউবার নতুন ভিডিও আপলোড করে বা নতুন নতুন যারা ইউটিউব ওপেন করে সবে মাত্র মনিটাইজেশন পায়, শুরুতে এই ধরনের ভুল কিন্তু অনেকেই করে থাকে। তার মধ্যে আমি দুটো ভুলের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। মূলত এই 2024 সালে ইউটিউব এই দুটো জিনিসের উপর খুব কড়াভাবে নজর দিয়েছে। কোনটা? তো দেখুন, ফার্স্ট হচ্ছে আমি একটা দ্বিতীয় একটা চ্যানেল আপনাদেরকে একটু দেখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা নিশ্চয় সবাই ওয়াইটি স্টুডিও ব্যবহার করেন ইউটিউবের সমস্ত জিনিস কাস্টমাইজ করার জন্য। তা ওয়াইটি স্টুডিওতে যখন যাবেন, যার পর দেখবেন ডান সাইডে নিচের দিকে এই আর্ন বলে একটা অপশন আছে, যখন আপনি এখানে ক্লিক করবেন না একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে একটা পলিসির হিসাবে থাকে, যেটা আপনারা হয়তো এর আগে কম বেশি সবাই জানেন। যারা একদম নতুন ইউটিউবার তারা হয়তো জানেন না যে ইউটিউবে মনিটাইজেশন পেতে গেলে নর্মাল আপনাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, আর ফুল টাইম মনিটাইজেশন পেতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর হচ্ছে 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে হবে। এসব পুরনো জিনিস, এসব হয়তো সবাই জানে, আর যারা অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছে তারাও জানে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন তো? নতুন যে আপডেটটা এসছে, আপডেটটা হচ্ছে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে পূর্ণ করতে হবে এক বছরের মধ্যে, এই 4000 ঘন্টা যারা নতুন নতুন ইউটিউবে আসে তারা সবসময় যেন চিন্তা ভাবনা করে শর্টকাটে কিভাবে এই 4000 ওয়াচ টাইম পূর্ণ করা যায়, আর এই শর্টকাটের চক্করে তাদের মনিটাইজেশন হয় না। আবার যাদের মনিটাইজেশন অলরেডি হয়ে গেছে তাদের মনিটাইজেশন 100% ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকবে। শর্টকাটটা কি আমি আপনাদেরকে বলছি, আপনি একটু মিলে দেখেন যে এই টাইপের জিনিস আপনি করেছেন কি করেননি। ফার্স্টটা বলছে, ধরুন আপনার এই যে ওয়াচ টাইম পূর্ণ হওয়ার জন্য আপনি কি করেছেন, ধরুন আপনার বাড়িতে 4-5টা মোবাইল আছে, আপনি কি করেছেন যে আপনার যে ভিডিওটা এই আপনার পরিবারে যে 4-5টা ফোন আলাদা আলাদা ফোনে কি করেছেন সবসময়ের জন্য ওপেন করে রাখছেন, ওপেন করেছেন বা একের বেশি দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ বার করে চালাচ্ছেন, চালালেই কি হবে ওয়াচ টাইমটা বাড়বে। নাম্বার টু, আপনি কোনো একটা সংস্থাকে বা কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা অ্যাপসকে টাকা দিয়েছেন, তার মাধ্যমে সে, এখন অনেক এরকম ব্যাপার আছে ইউটিউবে, হয়তো অনেক সার্চ করলে আপনি হয়তো পাবেন যে পয়সার বিনিময়ে ওয়াচ টাইম করা যায়, অর্থাৎ আপনি আপনার আইডি বা দিয়ে দিলেন তাকে, বা চ্যানেলের নাম দিয়ে দিলেন, হ্যান্ডেলটা দিয়ে দিলেন, তারা কি করলো, তাদের কাছে প্রচুর কম্পিউটার আছে, ধরে নেন 100-এর উপর কম্পিউটার আছে, তো তাদের কিছু পয়সার বিনিময়ে আপনার ওয়াচ টাইমটা পূর্ণ করে দিল। পূর্ণ করে দেওয়ার পর কি হবে, আপনার চ্যানেলটা মনিটাইজেশন করে দিল, তো আপনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তাই না? তো এইখানে যে জিনিসটা এবার ইউটিউব করেছে সেটা আপনাদেরকে বলছি। দেখেন, এখানে একটা জিনিস শো করছে, শোয়িং ডাটা অ্যাজ অফ মে 8, 2024, আজকের যে ডেট, আজকের ডেটটা হলো 13 তারিখ, মে মাসের 13 তারিখ, কিন্তু এখানে ডাটা শো করছে কত, 8 তারিখ। তো দেখেন, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5-6 দিন পর কিন্তু এইখানে লেখা দেখাচ্ছে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে আপনি যে ওয়াচ টাইমটা সংগ্রহ করেছেন বা ওয়াচ টাইমটা বাইরে থেকে কোনো সংগ্রহ করেছেন কি করেননি, এইটা দেখার জন্য ইউটিউব অ্যানালাইসিস করবে, তার জন্য ইউটিউব 4-5 দিন টাইম নেবে। আপনি আপনার ওয়াইটি স্টুডিওটা চেক করে দেখুন, যে ডেট আজকে প্রেজেন্ট যে ডেট তার থেকে কমসে কম 1 সপ্তাহ বা 5-6 দিন কম থাকবে ডেটাটা, অর্থাৎ এই 5-6 দিন আপনি যে ওয়াচ টাইমটা সংগ্রহ করেছেন এইটা কি সত্যিকারে ভ্যালিড নাকি ইনভ্যালিড, তার জন্য কিন্তু ইউটিউব পুরো সম্পূর্ণ অ্যানালাইসিস করবে, করার পরেই এখানে আপডেট দেবে। যেমন আপনাকে একটু দেখিয়ে দিই, দেখেন এখানে লেখা রয়েছে 686 পাবলিক ওয়াচ টাইম, ঠিক আছে,
ওয়াজ আওয়ার লেখা রয়েছে। তো এইখানে যদি মনে করেন আমার যে এখন যে 7-8টা দিন টাইম, এই দিন যদি আমি মনে করি যে কোনো অন্য কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে যে এটা পূর্ণ করার চেষ্টা করি, তো সেখানে আপডেটই হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমার যে পুরনো যে দুটো চ্যানেল ছিল সেই দুটো চ্যানেল এই কারণ না অন্য একটা কারণে কিন্তু মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছিল, ওটা নিয়ে আমি একটা অন্য টপিক্সে বলবো। তো এই ব্যাপারটা আছে, এটা হচ্ছে আমার অন্য একটা বহুদিন আগে এই চ্যানেলটা আমি এখনো করি না, তো আমার আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এই চ্যানেলটা আমি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা কখনোই এই যে থার্ড পার্টি কোনো অ্যাপস বা কারোর কাছে পয়সার বিনিময়ে বা নিজের আলাদা আলাদা যে ফোনের মাধ্যমে মাধ্যমে আপনারা একই ভিডিও বারবার বারবার কখনো ওপেন করে দেখবেন না, সেক্ষেত্রে ওই যে ওয়াচ টাইম গুলো কিন্তু কখনোই কিন্তু কাউন্টিং হবে না। ক্লিয়ার বোঝা গেল ব্যাপারটা? আপনার চ্যানেল চাই মনিটাইজ হোক আর নাই হোক, তো আমার যে বর্তমানে যে চ্যানেলটা, এই চ্যানেলটা তো আপাতত মনিটাইজেশন আছে আর আমার এই ধরনের কোন রকম কোনো কিছুই করা নেই, আশা করা যায় এই ধরনের প্রবলেম হয়তো হবে না, ঠিক আছে। তো আপনারাও চাইবেন বা আপনারাও চেষ্টা করবেন যে এই ধরনের কোন রকম দ্বিতীয় কোনো পদ্ধতি অবলম্বন না করতে। দ্বিতীয় যে জিনিসটা ইউটিউব পুরো স্ট্রিক্ট করেছে সেটা হলো রিইউজ কন্টেন্ট। তো এই রিইউজ কন্টেন্ট জিনিসটা কি, তো এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে ফুল ডিটেলস এ বানিয়ে দেবো। আশা করি ওই ভিডিওটা যদি আপনারা দেখেন না, রিইউজ সম্পর্কে আপনাদের কোনো রকম কোনো সংশয় থাকবে না, ঠিক আছে। তো যাই হোক, তার ভিতরে আমি অল্প একটু আপনাদেরকে বলে দিচ্ছি। ধরুন আপনার কোনো ভিডিওটা শর্ট ভিডিও আপনি তৈরি করেন বা লং ভিডিও তৈরি করেন, সেটা কোনো বিষয় না। আপনি যদি কোনো একজন ভিউয়ার্স বা কোনো একজন ইউটিউবার এর কোনো একটা ভিডিও কোনো একটা অংশ, চাই 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, যাই করুন না কেন, কোনো একটা অংশ নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, আপনি তো হয়তো মনে করতে পারেন যে তারা যারা রোস্ট ভিডিও তৈরি করে তারা তো বিভিন্ন অংশ নিয়ে তৈরি করে, ঠিক আছে। প্রত্যেক চ্যানেলে সমস্যা থাকবে। এখন যেটা স্ট্রিক করেছে, যদি আপনি কারো কোনো ভিডিও নেন, নেয়ার পর যদি আপনি কোনো রকম এই ভিডিও সম্পর্কে না জেনে বা তাদের কাছে পারমিশন না নিয়ে যদি এই ভিডিওগুলো করেন, বা এইটাগুলো কিন্তু সবসময়ের জন্য রিইউজ কন্টেন্ট ভাবে কিন্তু তৈরি হবে বা বলে গণ্য হবে, সেক্ষেত্রে আপনার চ্যানেল মনিটাইজেশন তো হবেই না। যদি মনিটাইজেশন থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তো রিউজ কন্টেন্ট কি জিনিস, নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলসে জানাই দেবো রিউজ কন্টেন্ট কি জিনিস। যারা নতুন ইউটিউবার এবং যারা ইউটিউবে সবে শুরু করছেন কাজ বা যাদের চ্যানেল সবে মনিটাইজেশন হয়েছে, তারা এই দুটো ভুল অ্যাটলিস্ট 2024 সালে কখনই করবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যারা নতুন ইউটিউবার তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা চ্যানেল করে রেখেছেন অলরেডি তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।